ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো, একজন মুসলিম কি গুণসম্পন্ন অমুসলিমকে বিয়ে করতে পারবে? বোন প্রশ্ন করলেন যে একজন মুসলিম কোন গুণসম্পন্ন অমুসলিমকে বিয়ে করতে পারে কিনা। প্রথমে আমাদের বুঝতে হবে গুণের সংজ্ঞাটা কি আর অমুসলিমের সংজ্ঞা কি। গুণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা। তাহলে গুণের পূর্ণাঙ্গ একটা সংজ্ঞার কথা যদি বলেন, সেখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। যদি কেউ তাওহীদে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, তাহলে সে হবে একজন মুসলিম। এখন ইসলামিক পরিভাষায় কোনো অমুসলিমকে গুণসম্পন্ন বলা, এটা সঠিক না। কারণ গুণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। এখন আসি, কোনো মুসলিম কি অমুসলিমকে বিয়ে করতে পারে? উত্তরটা আছে পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 221 নম্বর আয়াতে। সেখানে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা বলেছেন যে, মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না, কোনো মূর্তি পূজারিণীকে বিয়ে করো না যতক্ষণ সে ঈমান না আনে। আর একজন মুসলিম নারী মুমিনা, যদি সে কৃতদাসীও হয়, যদি সে কেনা গোলাম হয়, তারপরও সে সেই মুশরিক নারীর চেয়ে উত্তম যদিও সে তোমাকে মুগ্ধ করে। তাহলে পবিত্র কোরআন অনুযায়ী একজন মুসলিম নারী যদি সে কারো কৃতদাসীও হয়, যদি সে গরিব অথবা কুৎসিত হয়, তারপরও সে একজন মুশরিকার চেয়ে অনেক ভালো যদিও সে আপনাকে মুগ্ধ করে। সে হতে পারে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, হতে পারে সবচেয়ে ধনী মহিলা, তারপরও একজন মুমিনা অনেক ভালো একজন মুশরিকার চেয়ে। এরপর আয়াতটাতে বলা হয়েছে যে, ঈমান না আনা পর্যন্ত কোনো মুশরিক পুরুষের সাথে কোনো মুসলিম নারীর বিয়ে দিও না, তার মানে বিয়ে দেওয়া যাবে না। একজন মুমিন পুরুষ হতে পারে কৃতদাস, হতে পারে সে গোলাম, তারপরও সে সেই মুসলিম পুরুষের চেয়ে ভালো যদিও সে তোমাকে মুগ্ধ করে। হয়তো সে সবচেয়ে সুদর্শন পুরুষ, হয়তো সে পৃথিবীর সবচেয়ে ধনী, হয়তো রিচার্ড গিয়ার অথবা কোনো রাজা, তারপরও একজন মুমিন, একজন বিশ্বাসী পুরুষ যার ঈমান আছে, সে এই মুসলিম বা মূর্তি পূজারির চেয়ে অনেক ভালো। তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী একজন মুসলিম বা মুসলিমাকে কোনো মুশরিক বা মুশরিকার সাথে বিয়ে দেওয়া নিষেধ আছে। আর এভাবে দেখলে একজন মুসলিম পুরুষ বা মুসলিম নারী কোনো মুসলিম পুরুষ বা নারীকে বিয়ে করতে পারবে না, আশা করি উত্তরটা পেয়েছেন।